আপনারা হয়তো অলরেডি এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অনুমান করতে পারছেন যে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ওয়াইফাই রাউটারকে কন্ট্রোল করবেন আপনার হাতের মোবাইলটি দিয়েই। আপনি যদি একজন ওয়াইফাই ইউজার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ওয়াইফাইকে কন্ট্রোল করবেন, কয়জন আপনার ওয়াইফাই অ্যাক্সেস নিয়েছে এবং কয়জন আপনার ওয়াইফাই চালাচ্ছে, কেউ যদি আপনার অনুমতি ছাড়া এই ওয়াইফাইটি ইউজ করে তাহলে কিভাবে তাকে ব্লক করবেন এবং কিভাবে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করবেন, সেই সকল প্রকার ডিটেলস এই একটি ভিডিওতে আমি আপনাদের বলবো। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আমি যে রাউটারটি ইউজ করছি এই রাউটারটি হলো টিপলিংকের। টিপলিংকের রাউটার কন্ট্রোল করার জন্য আপনার প্লে স্টোরে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে টিপলিংক থেদার। আপনারা এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপটি ইনস্টল করা শেষ হলে এটি ওপেন করবেন। ফার্স্ট টাইমে যখন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেন আপনার সামনে এমনটি শো হবে। এখানে নিচে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশন দুইটি টিক দিয়ে দিবেন এবং কন্টিনিউতে ক্লিক করবেন। আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখানে নিচে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, প্রথমটি হলো লগইন। আপনার যদি এর আগে কোনো টিপলিংক আইডি ক্রিয়েট করা থাকে তাহলে এই লগইনে ক্লিক করবেন এবং এখানে ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করে নেবেন। আপনার যদি আগে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে ক্রিয়েট এ টিপলিংক আইডি এখানে ক্লিক করে আপনি নতুন একটি টিপলিংক আইডি তৈরি করে নিতে পারেন। টিপলিংক আইডি তৈরি করার জন্য এখানে ক্লিক করবেন এবং এখানে একটি জিমেইল টাইপ করবেন। দেন জিমেইলটি প্রপারভাবে দেওয়া হলে নেক্সটে ক্লিক করবেন। আপনাকে নেক্সট পেজে নিয়ে আসবে। এখানে এই আইডির জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে। এর জন্য পাসওয়ার্ডে ক্লিক করবেন এবং এখানে অ্যালফাবেট এবং সংখ্যা মিলিয়ে কিছু পাসওয়ার্ড টাইপ করবেন। প্রথম ঘরটিতে আপনি যে পাসওয়ার্ডটি টাইপ করেছেন ওই সেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডে আবারও টাইপ করবেন। এই দুইটি ঘর ঠিকভাবে পূরণ করা হলে নিচ থেকে সাইন আপে ক্লিক করবেন। এই টিপলিংক আইডিটি ক্রিয়েট করার জন্য আপনি যে জিমেইলটি ব্যবহার করেছেন ওই জিমেইলে একটি মেইল যাবে। আপনি ওই জিমেইলে প্রবেশ করবেন এবং মেসেজটি ওপেন করবেন। এই মেসেজটি স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে একটি অপশন দেখতে পাবেন, ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশন। আপনি এখানে ক্লিক করবেন এবং যে কোনো একটি ব্রাউজার চুজ করে এটি ওপেন করে নিবেন এবং দেখতে পাবেন আপনার টিপলিংক অ্যাকাউন্টটি রেজিস্টার সাকসেসফুল হয়ে গেছে। রেজিস্টার করার পর আপনি আবারও টিপলিংক থেদার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, দেন আপনার সামনে এমনটি শো হবে। এখানে আপনাকে প্রথমে লগ ইন করতে হবে। আপনি প্রথমে যে টিপলিংক অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টের জিমেইল এবং পাসওয়ার্ডটি দিবেন এবং নিচ থেকে লগ ইনে ক্লিক করবেন। দেন আপনার সামনে এমনটি শো হবে। এখানে যে আপনার রাউটারটি যে টাইপের রাউটার সেটি এখান থেকে চুজ করতে হবে। আপনার রাউটারটি যদি ওয়্যারলেস রাউটার বা গেমিং রাউটার হয়ে থাকে বা এখানে যে অপশনগুলো দেখছেন এই অপশনগুলোর মধ্যে থেকে যে কোনো একটি রাউটার হয়ে থাকে তাহলে আপনি সেটি সিলেক্ট করবেন। আমার রাউটারটি ওয়্যারলেস রাউটার, এর জন্য আমি ওয়্যারলেসে ক্লিক করব। আপনার সামনে এমনটি শো হবে। এখানে যে রাউটারের আইকনটি দেখছেন এটাতে ক্লিক করবেন। দেন একটু লোডিং নেবে এবং এমন একটি পেজে ওপেন হবে। এখানে আপনার এই রাউটারের অ্যাডমিন লগইন যে পাসওয়ার্ডটি আছে সেটি এখানে টাইপ করতে হবে। আপনার রাউটারটি যদি পুরনো ভার্সন বা পুরনো মডেলের হয়ে থাকে তাহলে এখানে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার দুইটি অপশন দেখতে পাবেন। আপনি আপনার রাউটারের যে ইউজার নেম এবং যে পাসওয়ার্ডটি আছে সেটি এখানে টাইপ করবেন। আমার রাউটারটি লেটেস্ট ভার্সন, এর জন্য আমার এখানে শুধুমাত্র পাসওয়ার্ডের অপশনটি এসেছে। আমি এখানে আমার রাউটারের যে অ্যাডমিন পাসওয়ার্ডটি আছে সেটি আমি এখানে টাইপ করব। এখানে আপনি আপনার রাউটারের অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটি টাইপ করবেন। আপনি যদি এর আগে কোনো অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন না করে থাকেন তাহলে ডিফল্ট হিসেবে প্রথম অবস্থায় আপনাকে এখানে অ্যাডমিন পাসওয়ার্ড হিসেবে দেওয়া থাকে। এর জন্য আপনি এখানে পাসওয়ার্ড হিসেবে অ্যাডমিন টাইপ করতে পারেন যদি আপনার অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটি এর আগে পরিবর্তন না করে থাকেন। আর যদি অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটি পরিবর্তন করে থাকেন তাহলে যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন সেটি এখানে টাইপ করবেন। সঠিক পাসওয়ার্ডটি দেওয়ার পরে নিচ থেকে লগইনে ক্লিক করবেন। দেন কিছুটা লোডিং নেবে এবং এই অ্যাপের হোম ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে যে অপশনগুলো দেখতে পাবেন এই অপশনগুলোর মধ্যে থেকেই আপনি আপনার রাউটারটি কন্ট্রোল করতে পারবেন। আপনার রাউটার থেকে বর্তমানে এখন কয়জন ওয়াইফাই চালাচ্ছে বা কয়জন অনলাইনে অ্যাক্টিভ আছে আপনি সেটি এখানে দেখতে পাচ্ছেন। এখন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন যে কোন কোন ডিভাইস বর্তমানে আপনার ওয়াইফাইটি ইউজ করছে। এখানে আপনার ডিভাইসের নাম সহ দেখতে পাবেন। আপনি যদি আবার এই ডিভাইসে ক্লিক করেন তাহলে এমনটি শো হবে। প্রথমেই দেখতে পাচ্ছেন যে ডিভাইসের নাম। আপনি এখানে ক্লিক করে আপনি কারোর নামে এটি সেভ করতে পারেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে এটি কার ডিভাইস বা এটি কে ব্যবহার করছে। এখানে আপনি তার নামটি টাইপ করতে পারেন। দেন নিচে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন ব্লক। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি তাকে ব্লক করতে পারবেন। এভাবে আপনি যাদেরকে ব্লক করবেন তাদের নামটি নিচের এই ব্লক লিস্টে শো হবে। আপনি যাদের ব্লক করবেন তাদের ভিতর থেকে যদি আপনি কাউকে আবার আনব্লক করতে চান তাহলে এই নিচের লিস্টের মধ্যে থেকে সেই ডিভাইসটিতে ক্লিক করবেন এবং নিচ থেকে আনব্লকে ক্লিক করে আপনি ওই ডিভাইসকে আনব্লক করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ওয়াইফাই পাসওয়ার্ডও পরিবর্তন করতে পারবেন।
তো ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য এই অ্যাপ্লিকেশনটির হোম স্ক্রিনে চলে আসবেন এবং এখানে আপনার ওয়াইফাই এর নাম শো হচ্ছে। এখানে ক্লিক করবেন, দেন আপনার ওয়াইফাইটি কোন টাইপের সেটি শো হবে, এটিতে ক্লিক করবেন। দেন আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে, এখানে প্রথমে আপনার ওয়াইফাই এর নামটি শো হচ্ছে, এটি আপনি এখান থেকে মুছে আপনি নতুন করে ওয়াইফাই এর নাম সেট করতে পারবেন। এবং সবার শেষে যে অপশনটি দেখছেন এখানে হলো আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ডটি শো হচ্ছে, এই পাসওয়ার্ডটি আপনি এখান থেকে রিমুভ করে আবার নতুন করে পাসওয়ার্ড দিতে পারবেন। সব কিছু এখান থেকে ঠিকভাবে দেওয়া হলে উপর থেকে সেভ আইকনে ক্লিক করবেন, উপর থেকে সেভ আইকনে ক্লিক করা মাত্রই আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল এবং ইউজফুল হবে। একটি ওয়াইফাই রাউটারকে প্রোটেক্ট এবং প্রাইভেসি সেভ রাখার জন্য ওয়াইফাই রাউটারে লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটি পরিবর্তন করা খুবই প্রয়োজন। এজন্য আমি এর আগের একটি ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে আপনার ওয়াইফাই রাউটারের লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন, ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পরবর্তীতে আপনি কোন রিলেটিভ ভিডিও পেতে চান বা ভিডিওতে আপনার বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাতে পারেন। এবং আপনি যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।